প্রিয় দর্শক, ইরান সফলতার সঙ্গে পৃথিবীর কক্ষপথে নূর থ্রি ইমেজিং স্যাটেলাইট স্থাপন করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন কাশেদ রকেটের সাহায্যে এই স্যাটেলাইট মহাকাশে পাঠায় এবং ভূপৃষ্ঠের 450 কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়। এই ইমেজিং স্যাটেলাইট কক্ষপথে সফলভাবে স্থাপন করার পর ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ঈশা জারেপুর এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, আইআরজিসির অ্যারোস্পেসের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় কিছুক্ষণ আগে নূর থ্রি স্যাটেলাইট সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে। আমি ইরানের সমস্ত জনগণকে, বিশেষ করে দেশের মহাকাশ গবেষণা শিল্পে জড়িত সবাইকে এবং আইআরজিসির বিশেষজ্ঞদের অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ চলতি ফার্সি বছর হবে ইরান মহাকাশ গবেষণা শিল্পের জন্য বিশেষ ফলদায়ক। বিশ্বের প্রথম সারির যে 10টি দেশ মহাকাশে স্যাটেলাইট স্থাপন করার ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছে, ইরান এখন তার অন্যতম। এছাড়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও একটি খারাপ সংঘাত ঘটাবে। সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেয়া একটি পোস্টে তিনি আরও বলেন, পশ্চিমারা ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ এবং নাৎসিবাদকে সম্মান জানিয়ে দিন দিন বিশ্বকে এমন একটি সংঘাতের কাছে নিয়ে যাচ্ছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি। মার্কিন নির্মিত M1 আব্রামস ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছানো এবং কানাডার পার্লামেন্টে ইউক্রেনের নাৎসিবাদী এক যোদ্ধাকে সম্মান জানানোর খবরে প্রতিক্রিয়ায় দিমিত্রি মেদভেদেভ এসব কথা বলেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, চলমান পরিস্থিতিতে মনে হচ্ছে ন্যাটোর সাথে সরাসরি সংঘাত ছাড়া রাশিয়ার সামনে আর কোনো পথ খোলা থাকছে না। আমেরিকা ইউক্রেনকে দীর্ঘপাল্লার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দেওয়ায় যে অঙ্গীকার করেছে সে কথাও তুলে ধরেন তিনি। ন্যাটো জোটকে ফাসিস্ট জোট হিসেবে উল্লেখ করে একে হিটলারের অক্ষশক্তির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে, তবে এই সংঘাত মানব সভ্যতার জন্য 1945 সালের চেয়েও অনেক বেশি ধ্বংসযোগ্য ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দিমিত্রি মেদভেদেভ। অন্যদিকে বিতর্কিত নাগরান ও কারাবাখ অঞ্চলের ওপর আজারবাইজান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েকদিনের মাথায় দেশটি সফরে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আজারবাইজানের নাখিচেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, নাগরান ও কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন গর্ব করার মতো বিষয় এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এই সুযোগকে কোনো মতে হাতছাড়া করা উচিত হবে না বলে এরদোগান মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করব আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এ লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ নেবে। চারদিকে ভূমিবেষ্টিত নাগরান ও কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে চিহ্নিত, যদিও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় বংশোদ্ভূত। তারা এই ভূখণ্ডের ওপর আজারবাইজানের সার্বভৌমত্ব মেনে নিতে রাজি না হওয়ায় গত 3 দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটি নিয়ে ককেশাস অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে নাগরান ও কারাবাখের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেখানকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের লক্ষ্যে আজারবাইজান সামরিক অভিযান চালায়। 20 সেপ্টেম্বর শেষ হওয়া মাত্র 24 ঘন্টার অভিযানে আর্মেনিয়ার সেনাবাহিনীকে নাস্তানাবুদ করে দেয় আজারবাইজান এবং আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সমর্পণে বাধ্য করে। রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির শর্ত মেনে নাগরান ও কারাবাখের হাজার হাজার জাতিগত আর্মেনীয় এখন আর্মেনিয়ায় চলে যাচ্ছে। ইয়েরেভান বলেছে, এখন পর্যন্ত 6,650 শরণার্থী আর্মেনিয়ায় প্রবেশ করেছে। রাশিয়া বলেছে, নাগরান ও কারাবাখ থেকে জাতিগত আর্মেনীয়দের নিরাপদে সরে যাওয়ার কাজে রুশ শান্তিরক্ষীরা কাজ করছে। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আজারবাইজানের কারাবাখ অঞ্চলে মানবিক ত্রাণ পাঠাতে শুরু করেছে বাকু। ওই অঞ্চলে জাতিগত আর্মেনীয় নাগরিকদের অধিকার সংরক্ষণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।